नमस्कार, आपनारा देखछेन बागान बनसाई चैनल। आजकेर ए भिडियोटीते आपनादेर डुमुर गाछेर प्रूनिंग ओ की धरनेर सार प्रयोग करले एवं कीभावे जत्न निले टबेई प्रचुर परिमाणे डुमुर फलबे तार सबई ए भिडियोटीते थाकछे। दुटी पद्धतिते आपनाराओ टबे खुबी सहजे डुमुर फलाते पारबेन। प्रथमटी हलो बड़ डुमुर गाछेर थेके गुटी कलमेर माध्यमे चारा बानिये टबे लागाते पारेन। आर द्वितीयटी हलो बीजेर छोटो चारा गाछ टबे लागिये परिचर्या करले आशा करी 4 থেকে 5 বছরের মধ্যেই গাছে ডুমুর ফলতে শুরু করবে। আপনারা যে ডুমুর গাছটি দেখছেন এটি বীজের গাছ আর বয়স কাছাকাছি 6 বছর। পার্ট ওয়ানে আমি এই গাছটিকে একবার প্রুনিং করেছিলাম, কিন্তু যে শেপে আনার চেষ্টা করছি সেই শেপে গাছটিকে আনতে আমাকে আবারও একবার এই গাছটিকে প্রুনিং করতে হচ্ছে। যিনারা এই গাছটির পার্ট ওয়ান ভিডিওটি দেখেননি আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওটি দেখে নিন, ওখানেই ভিডিওটির লিংক দেওয়া আছে। গাছটির ওপরের বর্ধিত ডালগুলিকে প্রয়োজন মতো রেখে বাকিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি টবের উপরিভাগের মাটি ভালো করে কুপিয়ে নিচ্ছি। আমি এই ডুমুর গাছটিতে যে মিশ্র জৈব সার প্রয়োগ করব তাতে 40% ভার্মি কম্পোস্ট, 30% চা পাতা সার এবং 10% করে শিংকুচি, নিম খোল ও সরিষা খোল এবং তার সঙ্গে একটি ডিমের খোসা ও 1 চা চামচ সুপার ফসফেট আছে। সব সারগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টবে সর্বত্র ভালো করে ছড়িয়ে দিচ্ছি। প্রতি 2 মাসের ব্যবধানে যে কোনো গাছে পরিমাণ মতো মিশ্র জৈব সার প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, গাছে বেশি পরিমাণে ফুল ও ফল হয়। বেশ কয়েকটা ডুমুর খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি সেই ডুমুরগুলোকে গাছ থেকে তুলে নিচ্ছি।